তাহলে আমরা আজকে আমরা অনুশীলনী 1 এর 3 নং যে সমাধান আমরা এটা করব, এখানে কিভাবে সহজে করা যায়। সবাই এদিকে তাকাও। এখানে বলছে নিচের শর্তগুলো পূরণ করে, নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। ক নম্বরে বলছে 7 অঙ্কটি এককের স্থানে বসবে। এই যে শর্ত বলছে, শর্তটা হচ্ছে যেমন এখানে বলছে একটা শর্ত দিয়ে দিছে 7 অঙ্কটি এককের স্থানে বসবে। কোথায় বসবে? এই আর বাকি আমরা এই গড়গুলো পূরণ করে বৃহত্তম সংখ্যা লিখবো আর ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। কি লিখবো? বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। এখন এটা বৃহত্তম সংখ্যা আমরা আমাদের ইচ্ছে মতো লিখলে তাও হতো, কিন্তু এখানে শর্ত যেহেতু বলছে এই শর্ত অনুযায়ী লিখতে হবে। তোমাদের প্রথম কাজ হলো, আমরা জানি সংখ্যা প্রতীক কয়টি, সংখ্যা প্রতীক কয়টি? এবার সংখ্যা প্রতীক হলো 10টি। শূন্য থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি হলো সংখ্যা প্রতীক। আর না 10 তো আর সংখ্যা 10 তো হলো এই 10টা সংখ্যা প্রতীক দিয়ে বাকি সব সংখ্যা লেখা যায়। এজন্য সংখ্যা প্রতীক হলো 10টি। সংখ্যা প্রতীক কয়টি? 10টি। কিন্তু এখানে মজার বিষয় হলো এই 10টার মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো তো? 9। তার মানে 9 হলো এখানে বৃহত্তম সংখ্যা। আর সবচেয়ে ছোট কোনটা বলো তো? 0। 0 হলো এখানে সবচেয়ে ছোট। কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবো, ক্ষুদ্রতম সংখ্যা তখন বলবো 1। মানে সবচেয়ে ছোট হলো 0, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বললে কত লিখবো তখন? 1। তার মানে 9 হচ্ছে বৃহত্তম সংখ্যা, 1 হচ্ছে এখানে কি ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা এখানে লেখার সময় এই এটা সবাই মাথায় রাখতে হবে। এটা কি লিখবো আমরা? আমাদের বৃহত্তম সংখ্যা অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, দেখো 9, 8, 7, 6 এটা হওয়ার কথা ছিল। বুঝলে সবচেয়ে বড়, কিন্তু এটা এগুলোর মধ্যে দেখো সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা কোনটা? 9, 8, 7, 6। কিন্তু আমাদের শর্ত দিয়ে দিয়েছে 7 অঙ্কটি কোথায় বসবে? এককের স্থানে। এজন্য আমরা এককে লিখবো 7, আর এই 6টা তখন আমরা এখানে লিখে দেব। এইজন্য এখানে লিখতে এইভাবে লিখবো। জি। নাও কিন্তু হওয়ার কথা ছিল 7, 6। এটা হলো বৃহত্তম সংখ্যা। আবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা কি হওয়ার কথা ছিল? 0, 1, 2, 3 এগুলো হওয়ার কথা ছিল ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু আমাদের শর্ত দিয়েছে একক করে কত থাকবে? 7। এটা শর্ত দিয়ে দিয়েছে, এজন্য এখানে 7 থাকতেই হবে। এটা অন্য সংখ্যা তুমি লিখতে পারবে। আবার 0 আগে লিখলে এটা কোনো দাম নাই, এজন্য আমরা 0 প্রথমে লেখা যাবে না। কত লিখতে হবে? 1। এরপরে আমরা কি লিখব? 0। এরপরে কি লিখতে হবে? কারণ 0 যেহেতু আমি ছিল এখানে, কিন্তু এখানে লিখে তো হবে না, মানে 4 অঙ্ক হবে না, তখন হবে 3 অঙ্ক। এজন্য আমরা 1 লিখবো আগে, আর 0টা পরে লিখবো, আর বাকি 2 আর 7 আছে। মানে 1 এর পরে কত থাকে? 2। তাহলে দেখো 1, 0, 2, 7। তার মানে আমাদের বৃহত্তম সংখ্যা হলো 9867 আর ক্ষুদ্রতম সংখ্যা হলো 1027। 1027 এই হলো আমাদের কি ক নাম্বার। ক নাম্বারের যে 7 অঙ্কটি আমরা এইভাবে লিখবো। মিরা বুঝছো? এটা এখানে হওয়ার কথা ছিল কত? 9, 8, 7, 6। এই যে আমাদের এই অনুযায়ী 9, 8, 7, 6। কিন্তু আমাদের শর্ত দিছে কি 7 এককে করা থাকবে, মানে এটা এককে থাকবে। এজন্য 6 এখানে 7 থাকবে। এটা হলো সবচেয়ে বড় সংখ্যা। এগুলো দিয়ে তুমি যত সংখ্যা বানাবা, 4 অঙ্কে দেখবা এর থেকে আর বড় বৃহত্তম সংখ্যা নাই, এটাই সবচেয়ে বড়। আবার এই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে দেখবা যে এটাই সবচেয়ে ছোট, এর থেকে ছোট আর নাই। এই 7 এককে করা থাকা অবস্থায় এবার আমরা ক বুঝবো। এবার খ নাম্বার, এবার কি লিখবো? এখানে খ নাম্বার লিখবো আমরা। খ নাম্বার হলো আমাদের 4 অঙ্কটি সবসময় দশকের ঘরে থাকবে, এটা লিখবো খ নাম্বার। চার অঙ্কটি সবসময় কোথায় থাকবে? সবসময় দশকের স্থানে বসবে। এখানে লেখা সবসময় দশকের স্থানে বসবে। মানে আমি এই লাইনের মধ্যে এটা লিখে দিতেছি, আর এগুলো মুছে আমরা করতেছি। তাহলে আমরা দেখো বলছে 4 অঙ্কটি সবসময় কোথায় থাকবে? দশক। তার মানে যে একক দশক, মানে এই ঘরে সবসময় কি থাকবে, মানে এটা থাকতে হবে। এবার আমরা বৃহত্তম সংখ্যা লিখবো। আর যখন দেখো তো আমাদের সবচেয়ে বড় সংখ্যা যে কত, বৃহত্তম 9 লিখবো আমরা, 9 এর পরে কত 8 লিখবো, তারপরে হওয়ার কথা ছিল কত 7, কিন্তু আমরা লিখছি এখানে বলছে কি থাকতে হবে 4 থাকবে, এইজন্য আমরা 7টা পরে লিখে দেব। স্যার ওই মিশাস ছিল 7টা পরে লিখবা। এখানে আবার দেখো এখানে আমাদের শূন্য হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কত লিখবো 1, এর পরে কত লিখতে হবে 0, তারপরে 4, এর পরে আবার কত 2 লিখতে হবে। এভাবে আমরা সহজে লিখতে পারবো। সবাই দেখো তাহলে আমরা বৃহত্তম সংখ্যা যখন লিখবো এখানে দশকের ঘরে 4 থাকতে হবে, কত 4, আর আমরা এখানে বৃহত্তম 9 8 তারপর 4 7, 8 এর পরে আবার কত ছিল কত 7, এই যে 7 এখানে লিখলাম। এখানে আবার 1 0 4 2, এই হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা। তারপর গ নাম্বার দেখো, গ নাম্বার আমাদের বলছে 9 অঙ্কটি সব সময় শতকের স্থানে বসবে, 9 অঙ্কটি সব সময় শতকের স্থানে বসবে। এখন দেখো আমরা এটা হলো তোমাদেরকে মানে সংখ্যার সাথে পরিচয়, যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যার গল্প। এটা দেখো একক দশক শতক, শতকের ঘরে বলছে কোন অঙ্ক থাকবে 9, মানে এটা ক্ষুদ্রতম বৃহত্তম এখানে 9 থাকতে হবে। আমরা দেখো এদিকে দেখো সবাই, এখানে আমাদের ছিল 9, 9 এর পরে কত এটা 8, আমাদের এই ঘরে কত ছিল 9, এখানে আমাদের ছিল 8, যেটা আমরা 9 এখানে থাকবে, এখানে কত লিখতে হবে 8, তাহলে 9 গেল 8, তারপরে কত 7, তারপরে কত 6, এখানে আমরা 1 থাকবে অবশ্যই, কারণ 1 থেকে শুরু। এরপর আমাদের এটা কত ছিল 9, 0 0 দিবা, তারপর 2 দিয়ে দিবা। এই হলো আমাদের গ নাম্বার। আমরা তাহলে বৃহত্তম সংখ্যা কত পেলাম 8976, আর ক্ষুদ্রতম সংখ্যা হলো 1902। এই হলো মূল, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা এই সংখ্যাগুলো এটা না থাকলে তুমি আন্দাজে লিখবা, মানে তোমার অঙ্ক হবে না। এবার আমরা ঘ নাম্বার যেটা শেষে দেখো, শেষে চলো এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে, দেখো আমাদের একক দশক শতক হাজার, এখানে কত বলছে এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে। আমাদের সবচেয়ে বড় আমরা কত কোনটা লিখবো 9, তারপরে কত, তারপর 7, এখানে আবার দেখো 1, এর পরে কত লিখতে হবে 0, তারপরে কত 2, তারপর 3, এইভাবে আমরা এটা লিখে দেব। তাহলে এই হচ্ছে আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার, এইভাবে আমরা সবচেয়ে লিখবো সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট, মানে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা এইভাবে লিখবো। ঠিক আছে পারবো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধ করুন।